Dear students, assalamualaikum. How are you all? I am also fine. Welcome you to online school. I am Narasanta, esteemed teacher, Chibar Convent High School, Shaktanya, Chantanpuram. Today's our lesson made for class 9 and 10. Class 9 and 10, subject in the second paper. English, second paper. Today's our lesson title, voice. Voice, Bangalam Chibar Tso, Part 2. Dekho ekhane part 2 keno amra er age class e voice niye alochona korchhilam. Voice niye alochona korbo, voice kake bole, koto prokar o ki ki, voice er sadharon niyom, voice active theke kibhabe passive hoy eta, ebong tense onujayi kibhabe kontrol hoy. Amra present indefinite present tense porjonto gechhilam. To ami bolchhilam je tense hocche, tense er form hocche 12 prokar. 12 প্রকারের মধ্যে 3 প্রকার ফর্মের কি হয় না ভয়েস চেঞ্জ হয় না 9 প্রকারের হয় তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না ওকে এরপরে বলছিলাম সেন্টেন্স হচ্ছে 5 প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এখানে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না ঠিক আছে তাহলে আমরা পাবো কি অ্যাসার্টিভ ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ তবে অ্যাসার্টিভ হওয়ার 2 প্রকার ফর্মেটিভ এবং নেগেটিভ দুটোই ভয়েস চেঞ্জ হবে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স পুরোটা শেষ করেছিলাম তাহলে আমরা আজকে করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ওই যেটা হচ্ছে কি ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স আমরা দুটোই শেষ করব ওকে দেখো তাহলে আমরা প্রথমে ফার্স্ট টেন্স দিয়ে শুরু করি ফার্স্ট ইনডিফিনিট টেন্স প্রথমে আমরা শুরু করি পাস্ট টেন্স ফার্স্ট টেন্স প্রথমে হচ্ছে পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট দেখো যদি সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয় যেটা যদি সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে প্রথমে কি করতে আমরা প্রথমে জেনেছি যদি একটি পয়েন্ট স্পেসিফিক করতে যায় তাহলে স্পেসিফিক একটি পয়েন্টের অবজেক্টটাকে স্পেসিফিক ভয়েসে সাবজেক্ট করে শুরুতে আনতে হবে এরপর অক্সিলারি ভার্ব বসাইতে হবে সেন্টেন্সে এবং সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুসারে এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল এরপর বলবে প্রিপোজিশন এবার প্রিপোজিশন বাইটা 98% বসে 2% বসে আমি এটা বললাম এরপরে একটি বসে যেটা সাবজেক্ট সেটা পসিভ বাই সাবজেক্ট হয়ে শেষে চলে যাবে তাহলে আমি প্রথমে নিয়মটা লিখি তারপর তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো প্রথমে হচ্ছে কি সাবজেক্ট এরপরে অক্সিলারি বার যেহেতু আমরা ফার্স্টে নিয়েছি টেন্স অক্সিলারি বার হবে ওয়াজ অথবা হয়া এরপরে মূল ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই প্লাস হচ্ছে অবজেক্ট ঠিক আছে এখন আমরা একটা উদাহরণ দিই উদাহরণ একটা দিয়ে আমার আটটা উদাহরণে নিয়ে যাব দেখো প্রথমে আই ইট আই মেট ঠিক আছে আই মেট টি আমি চা তৈরি করেছিলাম ঠিক আছে এখন এটাকে আমরা কি করব ফার্স্ট ইনডিফিনিটের গঠন মানে হচ্ছে সাবজেক্ট মূল ভার্বের ভার্ব ফর্ম অবজেক্ট তাহলে প্রথমে কি করব অবজেক্টটাকে সাবজেক্ট করে শুরু জানব না অবজেক্ট হচ্ছে কি বলো ফ্লে বার বসাইতে হবে এখানে কোনো ফ্লে বার নেই যদি ফার্স্ট ইউনিট হয় ফ্লে বার বসবে ফার্স্ট কন্টিনিউয়াস এন্ড ধরা তো কি জেন্ডার তার পাশে সিঙ্গুলার নাম্বার ফ্লে বার বসবে ওয়াস নাম্বার এর ফার্স্ট প্রিন্সিপাল মেট তারপর হচ্ছে প্রিপোজিশন বাই আই এর অবজেক্ট হচ্ছে নি আই এর অবজেক্ট হচ্ছে নি তাহলে কি হচ্ছে কি ওয়াস মেট বাই নি আই মেড ইট হি ওয়াজ মেড অথবা আমার কর্তৃক চা তৈরি করা হয়েছিল আমি চা তৈরি করেছিলাম অথবা আমার কর্তৃক চা তৈরি করা হয়েছিল এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স একটু বোঝার চেষ্টা করবে তোমরা ওকে এবার আসি আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স দেখো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন মানে হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওয়াজ হয়ার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আইএনজি যো অবজেক্ট তাহলে প্রথমে নিয়ম অনুসারে প্রথমে বলবে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব হচ্ছে কি ওয়াজ অথবা হয়া এরপরে বলবে নতুন করে যে বি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল মূল ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল প্রিপোজিশন প্লাস অবজেক্ট ওকে এখন আমরা এটা উদাহরণ টানবো আমরা এটাকে দিই উদাহরণটা এটাই জানি প্রথমে হচ্ছে একটি বয়েস আই আই
নতুন একটা দিব নতুন একটা দিই তো আমরা এটা ফার্স্ট ফার্স্ট দিয়ে করতে এখন সেকেন্ড ফার্স্ট ফার্স্ট দিয়ে করব ইউ ওয়া প্লেইং ফুটবল ই দা আমরা দেখো ফুটবলটাকে সাবজেক্ট করে শুরুটা আনলাম ফুটবল ঠিক আছে এখন একটা জিনিস এখানে দেখো ইউটা সেকেন্ড পারসন এজেন্ট অবজেক্ট সাব জুলেবার বসলে হয় ফুটবল থাকে তো তার পারসন সিঙ্গুলার নাম্বার যেন জুলেবার বসবে ওয়াজ তাহলে এ এ আইন যে জন্য কি বসবে একটা দেইন বসবে যেহেতু তোমাদেরকে বলছিলাম সিম্পল সমবার সব সব ফার্স্ট পার্টিসিপেল হয় এই জন্য আইন যে হেডে ফেলে দেওয়া যাবে না এজন্য দেইন বসবে এরপর সমবার ফার্স্ট পার্টিসিপেল নেক্সট তাহলে কি বলো ফুটবল ওয়াজ বেইং প্লেড ইন দ্য ফিল্ড এটা 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 বসে যাবে এরপর ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড লাস্ট ডে এবার কি পজিশন করবে বাই ইউ অর্থাৎ ইউ ইউর অবজেক্ট হচ্ছে ইউ এবার দেখো ইউ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড আর তুমি গতকাল তুমি ধরছিলে মাঠে খেলা ফুটবল খেয়েছিলে The football was being played in the field last day by you. So, বেটে এটাকে লেখা যায় football was being played by you in the last in the field last day. এভাবে করা যায়। অর্থাৎ এটা এখানে আনা যায়। কোনটা ভুল না। বুঝা গেছে? তাহলে আমরা কয়টা পেলাম? First continuous, first negative, first continuous. এখন বাকি আছে আমাদের first perfect tense. এবার দেখো আমি first perfect tense লিখতেছি। First তো মুছে দিই। যেহেতু বেশি নিচে হয়ে গেছে first perfect tense. ঠিক আছে? ফার্স্ট পারফেক্ট এসে প্রথম বানানে কি সাবজেক্ট জিরোবার ফ্যাট নম্বর হবে ফার্স্ট পার্টিসিপল অবজেক্ট তাহলে এটাকে যখন আমরা ভয়েস করতে যাব প্রথমে কি বলবো সাবজেক্ট জিরোর বার যেহেতু একটা এখানে হ্যাঁ এটা বসে যাবে প্লাস নতুন করে যুক্ত করে একটা দিন এরপর হচ্ছে মঙ্গলবার ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল এরপর হচ্ছে প্রিপজিশন ভাই এরপরে অবজেক্ট ঠিক আছে এখন আমরা একটা উদাহরণ টানি উদাহরণ দিয়ে আমরা প্রথম ফার্স্ট পারসন পরে সেকেন্ড পারসন এবার থার্ড পারসন দিয়ে করব প্রথমে দিতে হবে কি শি শি হ্যাট ডান হার ডিউটি প্রপারলি ওকে এখন দেখো সে হ্যাড ডান হ্যাড ডিউটি প্রপারলি সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে ঠিক আছে এখন আমরা এখন দেখো এখানে কিন্তু লম্বা জিনিস আছে ডিউটি প্রপারলি এখানে সাবজেক্ট হচ্ছে সি হ্যাডটা হচ্ছে ড্রাইভার ডানটা মোবার হ্যাড ডিউটি হচ্ছে অবজেক্ট প্রপারলি এটা হচ্ছে নতুন একটা শব্দ অর্থাৎ এটা হচ্ছে ক্যাশ টেনশন এগুলো ভয় পাওয়ার কোনো কারণে আমি আগেও বলছি প্রথমে তোমরা সাবজেক্ট মূলভার এবং অবজেক্টটাকে খুঁজে নিবে তাহলে হ্যাড ডিউটিটা হচ্ছে অবজেক্ট আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে শুরু আনব হার ডিউটি ঠিক আছে জিরো যেহেতু একটা আছে এটা হেড বসে যাবে নতুন করে যুক্ত হবে কি এখানে লেখা দেওয়া আছে বি হার ডিউটি হেড বি মূল বারের ফার্স্ট পার্টিসিপল দেওয়াই আছে ডান বাই হার সিয়ের অবজেক্ট হচ্ছে হার প্রপার ওকে এবার দেখো কি হিসে সি হ্যাড ডান হার ডিউটি প্রপারলি আমি লিখছি হার ডিউটি হ্যাড বিন ডান বাই হার প্রপারলি অর্থাৎ তার কর্তৃ তার দায়িত্বটা যথাযথভাবে পালন করা হয়েছে তাহলে আমরা ফার্স্ট টেন্সে তিনটাই পেয়ে গেলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে চেঞ্জ হবে না ওকে আমরা ফার্স্ট ইনিং করছি ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট তাহলে আমি এবার মুছতেছি আমরা এখন যাবো ফিউচার টেন্সে ঠিক আছে আমরা এবার যাবো ফিউচার টেন্সে ফিউচার টেন্স দিয়ে আজকে আমরা শেষ করবো
এবং আমরা এগুলো যেগুলা কোর্সে সবগুলা হচ্ছে সার্টিফিকেশন স্টুডেন্ট কারণ বারবার বলতেছি যা কোর্সে সবগুলা সার্টিফিকেশন আমরা আগামী ক্লাসে করব কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্লিয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এরপর দেখো আমরা এবার যাব ফিউচার টেন্স প্রত্যেক সেন্টেন্সের জন্য প্রযোজ্য কিরকম হবে এটা মনে রাখবা টেন্সগুলো প্রত্যেক সেন্টেন্সের জন্য এইভাবে প্রযোজ্য আমি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বুঝাই দিচ্ছি আমরা আগামীতে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো বলতেছি ওইখানে কিন্তু টেন্স অনুযায়ী এভাবে হবে আমি তখন কিন্তু আলাদা আলাদাভাবে টেন্স করাবো না এটা মনে রাখবো মাথায় গেঁথে রাখবো যেহেতু তোমাদেরকে টেন্স এমনি আলাদাভাবে আমি একটা ক্লাস করাইছি টেন্সের ঠিক আছে এখন দেখো ফিউচার ইন্ডিফিনিট টেন্সে কীভাবে হবে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস হবে ফার্স্ট পার্টিসিপল past participle plus by plus object ঠিক আছে এখন দেখো আমরা একটা উদাহরণ দিই প্রথমে উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে এর উদাহরণ দিব কি উইল এখন প্লুরাল নাম্বার দিয়ে করবো আমরা গতবার করছি সবগুলো সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার দিয়ে তাহলে কি দেখো উইল শেয়ার নতুন করে যোগ হবে বি এখানে লিখে দেওয়া আছে বি এরপরে মোর বার দিয়ে ফার্স্ট পার্টিসিপল কট এসে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি কট সি এ ইউ জি এ সি কট দা ফিশ উইল বি কট বাই আস তারপর কি পজিশন বাই আস ফ্রম ফ্রম ওকে এরপর বার উই শ্যাল ক্যাচ দা ফিশ ফ্রম ফন দা ফিশ উইল বি কট বাই আস ফ্রম ফন আমাদের কর্তৃক ধরা হয়েছিল আমরা কর্তৃক ধরা হয়েছে ধরা হবে উপর থেকে মাস এরপরে সেকেন্ডে আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর প্রথম বলা হয় কি সাবজেক্ট শেল এবং উইল বি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আই জি জু অবজেক্ট তাহলে আমরা তাহলে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাবো কীভাবে হয় দেখো প্রথমে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল থাকবে শেল অথবা উইল প্লাস বিটা থাকবে নতুন করে যোগ হবে আবার কি বেইন এই পর্যন্ত মুখ আর ফার্স্ট পার্টিসিপল মূল আর এ ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট ঠিক আছে এখানে বাই কেন দিচ্ছি বারবার বাইরে যেহেতু সচরাচর বেশি ব্যবহৃত হয় এখানে এই জন্য বাই লিখলাম তবে এখানে এখানে প্রিপজিশন লেগে আসলে ব্যাটার প্রিপজিশনে কী কী বসে এগুলো আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বুঝাই দিয়েছিলাম তাহলে আমরা একটা অন্য একটা উদাহরণ জানি তাহলে দেখো ইউ উইল বি পেইন্টিং এ পিকচার তুমি একটা কি আঁকবে ছবি আঁকবে এক্সিবিশনের জন্য ইউ উইল বি পেন্টিং এ পিকচার ফর এক্সিবিশন ওকে তাহলে দেখো ইউটার সাবজেক্ট উইল হচ্ছে উইলটা মূল জিরাই পারক পেন্টটা হচ্ছে মূল পারক এই পিকচারটা হচ্ছে অবজেক্ট তাহলে আমরা প্রথমে এ পিকচার একটা অবজেক্টটাকে সাবজেক্ট করে শুরুটা আনবো এ পিকচার
এখানে ইউ সেকেন্ড পারসন উইল বসে এক্সট্রা থার্ড পারসন মিলে বসবে উইল বিটা বসে যাবে এ আইএনজি জন্য বেইং বসবে বেইং যেহেতু মুরগার পাস্ট পার্টিসিপল হবে উইল বেইং পেইন্টেড পেইন্টেড এই ফিক্সার উইল বি পেইন্টেড বাই ইউ বাই ইউ ফর এক্সিবিশন ঠিক আছে দেখো আবার ইউ উইল বি পেইন্টিং এ ফিক্সার ফর এক্সিবিশন তুমি একটা ছবি আঁকবে কিসের জন্য এক্সিবিশনের জন্য তাহলে এটা হলো কি ফিক্সার উইল বি বেইং পেইন্টেড বাই ইউ ফর এক্সিবিশন তাহলে আমাদের আরেকটা আছে আমরা একটু শেষ করব ইউজার ইনডিভিডি করলাম ইউজার কন্টিনিউয়াস এরপর আসবে কি ইউজার পারফেক্ট টেন্স ইউজার পারফেক্ট টেন্স ইউজার পারফেক্ট টেন্স হবে কি সাবজেক্ট প্লাস শেল এবং উইল ফিট থাকবে নতুন করে যোগ হবে একটা হ্যাভ আবার যোগ হবে বি প্লাস মুভার কে পাস্ট পার্টিসিপল ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট ঠিক আছে আমরা একটা উদাহরণ টানি আই দিয়ে করলাম আই শ্যাল হ্যাভ আই শ্যাল হ্যাভ মেড মাই লেসন রেগুলারলি ঠিক আছে এইভাবে আমরা যখন ফেসবুক করতে যাব দেখো ফেসবুকে এখানে মাই লেসনটা হচ্ছে অবজেক্ট উদাহরণ সহ বুঝাইলাম এবং এগুলো একটু বাড়িতে গিয়ে রিভাইজ দিয়ে দেখবা নাহলে একদম মনে থাকবে না এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা